নমস্কার বন্ধুরা, আমি রূপালি। আমার কিচেনে তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমরা নিশ্চয়ই সকলে খুব ভালো আছো, সুস্থ আছো আর আনন্দে আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তোমাদের সঙ্গে আজকে একটা রেস্টুরেন্ট স্টাইল এগ কারি শেয়ার করতে চলেছি। তোমরা নিশ্চয়ই ভাবছো এগ কারি সেটাও আবার ইউটিউবে শেয়ার করার মতো কিছু হলো নাকি? একদমই তাই, খুব সহজ একটা রান্না, কিন্তু আমি যেটা রান্না করি সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি, যদি সেটা খাওয়ার মতো হয় তাহলেই অবশ্য। তো যাই হোক, এই ডিমের কারিটা রান্না করার জন্য আমি এখানে 5টা ডিম আর 1টা আলু সেদ্ধ করে নিয়েছি। ডিম আর আলুটা কিন্তু একসঙ্গে সেদ্ধ করেছি, তাতে করে সেদ্ধটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এবার আমি অলরেডি গ্যাসটা আমার ধরানো আছে, লো মিডিয়াম ফ্লেম করে রাখা আছে, কড়াটাও বসানো আছে। তার মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন বাটার, বাটারটাকে একটুখানি গলিয়ে নিচ্ছি। একটু গলে যাচ্ছে বাটারটা। এবার এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা 2টো আমি দিয়ে দিলাম প্রথমে। এবার দিয়ে দিব 1 টিস্পুন আদা কুচি, মানে আদাটাকে 1 ইঞ্চ মতো আদা সেটাকে একটু কুচিয়ে নিয়েছি, আদা কুচিটা দিয়ে দিলাম। দিয়ে দেব 5-6টা রসুনের কোয়া, 3-4টে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এখন দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা, তেজপাতাটাকে একটুখানি ছিঁড়ে দিয়েছি মাঝখান থেকে। দিয়ে দিচ্ছি 2টো দারচিনির ছোটো ছোটো টুকরো, 2টো গোলমরিচ আর 1টা ছোটো এলাচ। এবার দিয়ে দিচ্ছি 1টা মাঝারি সাইজের পেঁয়াজ, যেটাকে ছোটো পিস করে কেটে নিয়েছি, সে পেঁয়াজ কাটা কাটা পেঁয়াজটা ছোটো ছোটো টুকরো করে কাটা পেঁয়াজ একটুখানি ফ্রাই করে নেব, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা একটুখানি গোল্ডেন হয়ে যায়। পেঁয়াজটা গোল্ডেন হয়ে গেছে, এবার আমি এর মধ্যে 1টা টমেটোকে ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম, সেটা অ্যাড করে দেব। তো যে বন্ধুরা আজকে আমার রান্নাটা প্রথমবার দেখছো, পুরো রান্নাটা দেখো। যদি তোমাদের রান্নাটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে প্রেস করে অল অপশনটা কিন্তু সিলেক্ট করে দিও, তাতে করে নতুন কোনো রান্নার ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যে বন্ধুরা আমাকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো, আমার ভিডিওগুলো দেখছো আর ভালো ভালো কমেন্ট করছো, তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য। দেখো টমেটোটা অনেকটা নরম হয়ে গেছে আর পেঁয়াজগুলোও নরম হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নিচ্ছি 1টা প্লেটে, একটুখানি ঠান্ডা করে এটাকে একটু পেস্ট করে নেব 1টা। আর সেদ্ধ করা ডিমগুলোকে আমি একটু ফুটো করে নিচ্ছি, 1টা কাঁটা চামচের সাহায্যে একটুখানি ফুটো করে নিচ্ছি, তাতে করে যে মশলাপাতিগুলো ইউজ করছি সেগুলো কিন্তু ডিমের ভেতরে খুব ভালো করে ঢুকে যাবে। কড়াতে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন সাদা তেল, আমি এখানে সাদা তেলটা ইউজ করছি, তোমরা চাইলে অন্য যে কোনো রান্নার তেল এক্ষেত্রে ইউজ করতে পারো। এবার এই তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন, মানে 1/2 টিস্পুন নুন আমি দিলাম, আর দিয়ে দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। ভালো করে এগুলোকে তেলের সঙ্গে একটু মিশিয়ে এর মধ্যে ছেড়ে দিলাম সেদ্ধ করে রাখা ডিম আর আলুটা, যেগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। একটু লাল করে, একদমই সহজ একটা রান্না। তো যে কেউ চাইলেই ডিমের ঝোল রান্না করাটা কোনো ব্যাপারই না, কিন্তু আমি একটুখানি মশলাপাতিগুলোকে আগে পরে ইউজ করে এটা রান্না করেছি এবং টেস্টটা কিন্তু জাস্ট ফাটাফাটি হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই রান্নাটা বাড়িতে একবার হলেও করে দেখো, আশা করছি ভালো লাগবে। তো ডিম আর আলুটাকে লাল করে ভেজে তুলে নিলাম। এবার ওই তেলের সঙ্গেই আমি কিন্তু আরও 1 টেবিল স্পুন সাদা তেল অ্যাড করে নেব।
দিয়ে দিলাম আরও 1 টেবিল স্পুন সাদা তেল। তেলটা গরমই আছে আর একটু গরম হয়ে গেছে এখন বাকি তেলটাও। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা কুচানো পেঁয়াজ, 1 টেবিল স্পুন মতো হবে পরিমাণটা। পেঁয়াজটাকে দিয়ে একটু গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। এর মধ্যে এখন একে একে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন দিয়ে দেব লাল লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা একটুখানি কমই দিলাম, কারণ আগে যে পেস্টটা আমি রেডি করেছি ওটার মধ্যে শুকনো লঙ্কা, গোলমরিচ, কাঁচা লঙ্কা এগুলো রয়েছে, সেই জন্য 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো। 1 টিস্পুন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর 1 টিস্পুন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। সবগুলো গুঁড়ো মশলাকে পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো মিডিয়াম করে রাখা আছে। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ জল। জলটা এই জন্য দিলাম মশলাটাকে খুব ভালো করে কষানোর জন্য, মশলাটাকে একটুখানি কষিয়ে নিতে হবে। 2-3 মিনিট মতো লো ফ্লেমে মশলাটাকে কষিয়ে নিলাম। দেখো মশলা থেকে কিন্তু তেল বেরিয়ে এসছে, তার মানে খুব ভালো করে এটা কষানো হয়ে গেছে। এবার যে ভেজে রাখা ডিম আর আলুটা ছিল ওগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে মশলার সাথে ডিম আর আলুটা মিশিয়ে দেব। এখন দিয়ে দেব 2 কাপ মতো জল। আর এই জলটা কিন্তু আমি গরম জল ব্যবহার করছি। তোমরা আমার আগের ভিডিওগুলো দেখে থাকলে অবশ্যই জানো যে ঝোল জাতীয় কোনো কিছু রান্না করতে হলে আমি কিন্তু সবসময়ই গরম জলটা ব্যবহার করি। যারা ঠান্ডা জল ব্যবহার করো তারা 1-2 বার অন্তত এই গরম জলটা ব্যবহার করে দেখো, গ্রেভির যে টেস্টটা সেটা কিন্তু খুব ভালো আসে গরম জল ব্যবহার করলে। তো ঝোলটা ফুটে উঠছে, আর একটু ফুটে উঠলেই কিন্তু আমি যে পেস্টটা রেডি করেছিলাম প্রথম দিকে সে পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। টমেটো, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা এগুলো দিয়ে যে পেস্টটা রেডি করেছিলাম একটু ফ্রাই করে, বাটারে ফ্রাই করে যে পেস্টটা রেডি করেছিলাম সেগুলো কিন্তু সেটা কিন্তু এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম পেস্টটা, একটু নেড়ে চেড়ে মিশিয়ে 3-4 মিনিট রান্না করলেই কিন্তু ঝোলটা একদম গামাখা হয়ে যাবে। ঢেকে রান্না করব না, ওপেন অবস্থাতেই থাকবে এটা। 3-4 মিনিট রান্না করে নেব মিডিয়াম ফ্লেমে। দেখো ঝোলটা একদম গামাখা হয়ে গেছে আর কালারটা দেখো কি ভালো এসছে। এবার এর মধ্যে 1/2 টিস্পুন বাটার আমি আরও দিয়ে দিলাম। এখানে আমি নো গরম মশলা, নো ঘি, ঘি গরম মশলা কোনোটাই ব্যবহার করিনি, জাস্ট একটুখানি বাটার দিয়ে দিয়েছি। আর এখন একটু নেড়ে চেড়ে এটাকে নামিয়ে পরিবেশন করলেই কিন্তু হয়ে যাবে। তো রুটি কিংবা ভাতের সঙ্গে এই ডিমের কারিটা খুব ভালো লাগে খেতে, অবশ্যই বাড়িতে বানিয়ে একবার অন্তত খেয়ে দেখো। আর আমার আজকের রান্নাটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, ভিডিওটাকে শেয়ার করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো। আজ তাহলে এ পর্যন্তই, আবার খুব তাড়াতাড়ি নতুন রান্না নিয়ে তোমাদের সামনে চলে আসছি। ততক্ষণ পর্যন্ত সবাইকে বলছি খুব ভালো থেকো, তোমরা সুস্থ থেকো, আনন্দে থেকো, আর অবশ্যই সাবধানে থেকো। নমস্কার সবাইকে।